বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে আসলাম আমার গাছের কাছে। এই যে বৃষ্টিতে সব গাছের গোড়ায় পানি পড়িয়া সব মাটি একদম শক্ত শক্ত হয়ে গেছে। এগুলো হয়েছে পুদিনা পাতা গাছ। এই যে বাসায় পুদিনা পাতা আনছিল, ওইগুলো আমি পাতাগুলো রেখে গোড়াগুলো লাগাইছিলাম, কিছুটা হয়েছে আর কিছুটা আবার হয় নাই। গোড়াগুলো একটু আলগা করে একটু পানি দিয়ে দিব। আসলে গাছ লাগাইতে আমার অনেক ভালো লাগে। আগের বাসায় আমি অনেক গাছ লাগাইছিলাম, যে এই বাসায় ছিলাম এই বাসায় তো আমরা আসছি নতুন। আমার বারান্দায় অনেক গাছ হয়েছিল, পুঁই গাছ, তারপরে পুঁই পাতা গাছ, তারপরে হয়েছিল করলা গাছ, তারপরে এই যে তুলসী পাতা গাছ, অনেক বড় তুলসী পাতা গাছ হয়েছিল, পেঁপে গাছ। ওই বাসায় লাগানোর গাছ লাগানোর একটা আলাদা একটা জায়গা ছিল বারান্দার এক সাইডে, এখানে লাগানো যাইতো। গেট দেওয়া ছিল আলাদা বারান্দার সাইডে, ওই গেট খুললে পরে ওইখানে টপ লাগাই দিতাম, আবার গেট বন্ধ করে দিতাম। মাঝে মাঝে যখন পানি দেওয়া লাগবে গেট খুললে পরে পানি দিতাম। এই গাছের গোড়াগুলো সব ভিজে আছে, এর গোড়ায় একটু পানি দেওয়া লাগবে। টুইঙ্কেল চালো, টুইঙ্কেল, এই যে কই যাও, টুইঙ্কেল কোথায় শুয়েছে বারান্দায়? ও গরমের দিনে যেখানে খুশি ওইখানে শুয়ে পড়ে। এখন চলে আসলাম কৃষি কৃষি রাত্রে কিছু জিনিস প্রস্তুত দোয়া ছিল, এগুলোকে এখন একটু উঠাই। এগুলোকে জায়গা মতো রেখে দিলে জায়গাটা একটু বীর কমে থাকবে বলিস।
আমার সবসময় যে জিনিসপত্রগুলো লাগে হাতের, এগুলো আমি যে রান্নাঘরে হাতের কাছে এখানে রেখে দিই। সব দোয়া জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম। কি হয়েছে তোমার, চুলকায় শরীর? কি হয়েছে তোমার, গরম লাগে? ফ্যানের নিচে যে ঘুমাও। হয়েছে এ পাখিটা, হয়েছে পাখি, আমার পাখি। পাখি জম পাখি জম পাখি জম পাখি জম পাখি জম পাখি ও পাখি দে। হয়েছে, যাই গে আরো দেব। হয়েছে, তুমি ঘুমাই থাকো। আমি এখানে কিছু করোনা দিয়ে রাখছিলাম, এখানে কিন্তু দিয়ে নিচ্ছি। আমি ফ্রিজ থেকে ইলিশ মাছটা ভিজিয়ে রাখছিলাম, এখানে একটু আসতে ছাড়িয়ে তারপরে কাটবো।
সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে একটু কেটে নিব। আমি মাছ তরকারি সব কেটে ধুয়ে পরিষ্কার রেডি করে নিয়েছি, এখন রান্না করব। আজকে সেহরির জন্য রান্না করব, করলা ভাজি করব, আর এখানে জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর আমি ইফতারির জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, বেসনগুলো গোলাই রাখছি, তারপরে এই যে এইগুলো ফ্রিজে ছিল, বুটগুলো সেদ্ধ করা এগুলো বের করে নিয়েছি, তারপরে এখানে ডাল ছিল ফ্রিজে ব্লেন্ডার করা, এগুলোও বের করে নিয়েছি। এখন আমি একটার পর একটা রান্না করব। আসলে রান্না করার আগে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্নাটা তাড়াতাড়ি করা হয়। মশলাগুলো বের করে নিই, আমি এখন আগে করলাটা ভাজি করে নিব। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ। এগুলো একটু নেড়ে বেজে তারপরে এর মধ্যে করলা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দেবো। আমি আজকে সবগুলো মাটির হাঁড়ির মধ্যে নিয়েছি, আসলে মাটির হাঁড়িগুলো আমার কাছে খুব ভালো লাগে। এগুলো বাসায় কোনো কিছুর সাথে আনলে আমি যেগুলো ভালো লাগে ওগুলো রেখে দেয়, বাকিগুলো ফালাই দিই। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পরে একটু ডেকে ভালো করে নেব। আগে তো আমরা দেশে থাকতে দেখছি বেশিরভাগই মাটির হাঁড়িপাতির মানুষ ব্যবহার করতো, আমরা ব্যবহার করতো আমার মা, এখন তো যুগের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন আর এগুলো আমরা কেউ ব্যবহার করি না। এখন পাশের চুলে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একটু হলুদ ধুয়ে কেটে ধুয়ে একটু হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রাখছিলাম, এগুলো ভেজে নেব। আমি এই করলাটা এখন আমি ডাকবো না, ডাকনা ছাড়া এটাকে ভাজি করে নেব।
আমার করলাটা ভাজি ফের হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি জালি কুমড়ার তরকারিটি রান্না করে নিবো। এর মধ্যে কড়াইতে তেল দিয়ে দিছি, এর মধ্যে দিবো আস্ত জিরা। জিরাটা একটু আমি ভাজা ভাজা করে নিব। জিরাটা তেলের মধ্যে দিয়ে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি একটু নেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া আর দিব লবণ, পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর দিব একটু আদা রসুন বাটা। এখন এগুলো দেখি মেরেছে, এর মধ্যে পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে কুমড়াগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তরকারি পরিমাণটা একদম কম নিয়েছি, কারণ রোজার মধ্যে তরকারি খাওয়া হয় না, এইটাই মনে হয় থেকে যাবে। একবেলা ভাত খাওয়া হয়, বাচ্চারা খায় না, না খায় ঠিক না। খাইলে অল্প খাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি দিয়ে দিছি মাছ। মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। তরকারিটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে, এখন এর মধ্যে অল্প পরিমাণে ডিমের বাটা দিয়ে নামিয়ে ফেলবো। এটা সন্ধ্যা পরে আর একটু জাল দিব। এখন আমি বুটটা বুনা করে নেব। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে এর মধ্যে আদা রসুন বাটা আর হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে বুটগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বুনা করে নেব, রান্না করে নেব।
এখন ডালগুলো আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করা ছিল, এখন এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর বাদাম মশলার গুঁড়ো, লবণ আর পেঁয়াজ দিয়ে মেখে নেব। পেঁয়াজ আর অল্প পরিমাণে ধনিয়া পাতা দিই আর আলুগুলো লবণ দিয়ে মেখে রাখছি, এখন এর মধ্যে দিব পেঁয়াজ বেরেস্তা আর দিব বাদাম মশলা, এডি মরিচ, তারপরে ধনিয়া, জিরা, তারপর মৌরি, তারপর আর একটা হয়েছে কি বলে সরিষা, এগুলো একসাথে ভাইজে তারপর গুঁড়ো করে নিছি। আমি বেসনটা হলুদ মরিচের গুঁড়ে লবণ দিয়ে গোলাই রাখছিলাম আরও আগে, এখন এর মধ্যে অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে একটু গুলিয়ে নিব, মিশিয়ে নেব। আমার বুটটাও বুনকর হয়ে গেছে, এখন এর মধ্যে অল্প পরিমাণে দারচিনির গুঁড়ো, এলাচের গুঁড়ো দিলাম, দারচিনির গুঁড়ো দেব, এলাচের গুঁড়ো দিয়ে আর অল্প পরিমাণে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে করব। সবগুলো বুট আমাদের আজকে লাগবে না, আজকে তো রেখে বাকিটা ফ্রিজে রেখে দেব। এখন আমি বেগুনিগুলো ভেজে নিব, আমার এই বেগুনিগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বেসনটা আগে গুলিয়ে রাখার কারণে বেগুনিগুলো খুব সুন্দর ফুটছে। আমি বেগুনি নামিয়ে আলুর চপগুলো দিয়ে দিয়েছি, বেগুনি আলুর চপ বানানোর জন্য বেসনের গোলাটা ভালোভাবে গোলাতে হবে, বেসনের গোলাটা পারফেক্ট না হইলে বেগুনি আলুর চপগুলো ভালো হয় না। এটা এমনভাবে গোলাতে হবে যাতে বেশি পাতলা না হয় আবার বেশি ঘনও না হয়ে যায়, যাতে এইরকমই থাকে, চামিচের সাথে লাগিয়ে লাগিয়ে থাকে।
কি খোঁজো তুমি এসো না, এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। সবগুলো নামিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিব। আজকে গুড় দিয়ে লেবু শরবত বানাবো। লেবুগুলো ভালোভাবে চিপড়ে দিয়েছি, এখন নিয়েছি এখন লেবু নর্মাল পানির মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো গুড়। গুড় দিয়ে দিয়ে দেবো বসি। দিয়ে দিলাম ঠান্ডা পানি, এখন একটাকে নেড়ে শরবত বানিয়ে নিই। আমি ইফতারিগুলো টেবিলে সাজিয়ে নিয়েছি, একটু পরে ইফতার করে নিব। আমার ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।